আজকালকের বউরা যে কেমন হয়েছে, শাশুড়িদের সম্মান করে না, কোথায় কোথায় তর্ক করে, অন্যায় অত্যাচার করে, টাকার বড়াই দেখায়, এ কি ধরনের বউ আজকাল হয়েছে? কি বকবক করতেছ? কি হয়েছে? হ্যাঁ, এত বকতেছ কেন? বকতেছি কি আর সাথে, আমি তোমার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে যাইদা দেখলাম তা খুব ভয়ঙ্কর ব্যাপার। তোমার ভাবিরা তোমার মাকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি বক। যাও এক্ষুনি যাও, মাকে নিয়ে আসো, ও বাড়িতে রাখবো না, ওখানে রাখার পরিবেশ নেই। ঠিক আছে, যাই আমার মাকে এক্ষুনি দিয়ে নিয়ে আসি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই তোমাকে ধন্যবাদ। কি তোমার মাকে আনতে যাচ্ছো? এইভাবে তো হবে না, হয়তো ওর মা থাকবে না আমি থাকবো, তুমি তার ইচ্ছা মতো এসব মস্ত করতে পারবে না, বুঝলে? ঠিক আছে। কি ভাবলাম আর কি হলো, মনে করলাম তোমার ভাবিদের তোমার মায়ের প্রতি আচরণের মাধ্যমে তুমি শিক্ষা অর্জন করেছো, তাই তোমার মায়ের সাথে আমার মাকেও আনতে চেয়েছি। এখন দেখছি তুমি ঠিকই তাই রয়েছো। আম্মা আসেন, চলে আসেন। তুমি তোমার মাকে নিয়ে এসছো, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব, আমি থাকবো না এই বাড়ি। এই কি শুনলাম আমি, এর কথা শোনার থেকে না শোনাই বেশি ভালো ছিল। কি ভাবতাম আর কি শুনলাম, এখানে আসাই আমার ভুল হয়েছে, এখানে আসা থেকে না আসাই বেশি ভালো ছিল। আম্মা তুমি তুমি এখানে কি করছো? ওরে এখানে না আসলে তো আমি কোনো কিছুই জানতে পারতাম না, আমি দশ জনের থেকে সবই শুনেছি, তুই তো শাশুড়িদের সাথে কেমন আচরণ করিস, জামাই বাবা আমাকে এখানে এনেছিল, দরজা আগে রেখেছিল, কেন এটা রেখেছিল তা আমি এখন বুঝতে পেরেছি। তোর ভাবিরা তোর থেকে অনেক গুণ ভালো, তারা আমাকে বাড়িতে তাড়িয়ে দিল, পরে আম্মা আম্মা বলে আমাকে খুঁজে আনতো, তোর মতো কুসন্তান আমি আর কোথাও দেখিনি। যে তার শাশুড়িকে সম্মান করতে পারে না সে তার মাকে কিভাবে সম্মান করবে? যেদিন তুই তোর শাশুড়িকে মর্যাদা দিয়ে এ সম্মান দিয়ে বাড়ি আনবি সেদিনই আমি তোর এই বাড়ি আসবো। তার আগে